2024 আজ 16 তারিখ ঘাটাল শিশু মেলা, ঘাটালের প্রাণের উৎসব। সেই শিশু মেলার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। তো আজ তার শুভ উদ্বোধন। সেই শুভ উদ্বোধন শিশু মেলা একটি জনপ্রিয় মেলা, আকর্ষণীয় মেলা। সেই শিশু মেলায় যাওয়ার জন্য আমি এই বাইক নিয়ে বন্ধুরা বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছি ঘাটালের প্রাণের মেলা, সেই শিশু মেলা, শিশু মেলা জনপ্রিয় আকর্ষণীয় মেলা। তো চলুন বন্ধুরা বাইক নিয়ে এই মুহূর্তে আমি বেরিয়ে পড়ছি, যাওয়া যায়। তো মেলার মধ্যে আমি প্রবেশ করছি, দেখুন শিশু মেলা অরবিন্দ স্টেডিয়াম, তার মধ্যে প্রবেশ করছি। বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী শিশু মেলা উদ্বোধন করতে আসছেন। মেলাটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সঙ্গে ইতিমধ্যে আমাদের উৎসব প্রাঙ্গণে এসে আলোচনা করেছি। আমাদের সবাই অত্যন্ত আনন্দিত একটি সুন্দর শোভাযাত্রা বিবেকানন্দ সেবা সিনিয়র গ্রুপ প্লাটুন কমান্ডার সঙ্গীতা চক্রবর্তী প্লাটুন কমান্ডার সায়ন মন্ডল 8 নম্বর প্লাটুন ঘাটাল সরস্বতী ক্লাব জেনারেল প্লাটুন কমান্ডার সুস্মিতা সামন্ত 9 নম্বর প্লাটুন ঘাটাল সরস্বতী ক্লাব এক কমান্ড প্লাটুন কমান্ডার ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের শিশু মেলায় এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন সেই শিশু মেলার আজকে 16 তারিখ, 16ই জানুয়ারি থেকে চলবে মেলাটি, 25শে জানুয়ারি পর্যন্ত নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলাটি চলবে। দেখতে পাচ্ছেন এই মেলার শুভ উদ্বোধন বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র চিরঞ্জীব চক্রবর্তী এই মেলার শুভ উদ্বোধন করলেন। সেই মেলা তথ্য বা ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, আপনাদেরকে দেখাচ্ছি, সেই সব দেখুন। ঘাটাল শিশু মেলা সম্পূর্ণরূপে সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন মেলার যে মূল আকর্ষণ, যে নাগরদোলা এবং বাচ্চাদের খেলনার জায়গা এবং সমস্ত কিছু মিলিয়ে মেলাটি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নাগরদোলা, দেখতে পাচ্ছেন মেলা নামে সেজে উঠেছে একদম খুব সুন্দর, দারুণ দর্শনীয় ঘাটাল এই শিশু মেলা। ঘাটালের প্রাণ, ঘাটালের উৎসব এই শিশু মেলা। মেলা এক জনপ্রিয় আকর্ষণীয়, ঘাটাল বাসীর প্রাণের মেলা। এই মেলা খুব সুন্দর, জনপ্রিয়, আকর্ষণীয় সেজে উঠেছে। আজ থেকে চলবে 25শে জানুয়ারি পর্যন্ত এই মেলার শুভ উদ্বোধন করতে আসছেন চক্রবর্তী।
এবার মাসানি কমিটির মহকুমার শাসক মহোদয় আসছে না, আমি যাচ্ছি কি আমাদের উদ্বোধক মহোদয়কে আমরা আনন্দের এই মুহূর্তে উনিও সম্মান জানাচ্ছেন। পৌর পিতা সহ যারা কাউন্সিলর আছেন আপনাদের সবাইকে মঞ্চে আহ্বান করছি। মোর প্রাণ নাচে, মোর মুখ হাসে, মোর রাজ্যে সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে ভান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্ললে। ঘাটালমারে ভাষা পোল, ঘাটালমারে একটু অদূরে কৃপায়ের বাবর সে পাশা পিতল, ঘাটালমারে একটু অদূরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হচ্ছে, তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।